গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল উপস্থিত হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, এক গাদা সবজি কেটে নিয়ে। তো আজকে, হ্যাঁ বন্ধুরা, আজকে রেসিপি ভিডিও কিছু শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকালই দেখো সবজির তরকারি বসিয়ে ফেলেছি, আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিছু ছোটো ছোটো ক্লিপ আছে, যেগুলো হচ্ছে রান্নার ভিডিও, তোমাদেরও কাজে লাগবে আর আমি মনে করি তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার বন্ধুরা, তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। তো যাই হোক, এখন ব্লগ ভিডিও দিতে পাচ্ছি না, তো খুবই শরীর অসুস্থ থাকার কারণে। তো যেটুকুনি রান্না করছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমরা ভালোবেসে আমার পাশে থাকবে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আজকে সকালটা শুরু হয়েছে আমার রান্নাঘর থেকেই। তো সকাল সকাল উঠেই আগে আমি একটু সবজির তরকারি বানিয়ে দিলাম, কারণ আলু ভাজা করবো আবার রুটি দিয়ে খাবো, তো সেই জন্য ভাবলাম একেবারে দুপুরবেলা একটু সবজির তরকারি করব। তো এখনই বানিয়ে নিই, রুটি দিয়ে ওটাও খাওয়া হয়ে যাবে আর দুপুরবেলার সবজির তরকারিও খাওয়া হয়ে যাবে। তো এটা বসিয়ে দিয়েছি, এবারে আমি একটু ঘরে ঝাঁটফাট দিয়ে নিয়ে অফিসের কাজ নিয়ে বসবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে। বন্ধুরা, এই যে দেখো, খাবার নিয়ে বসে পড়েছি, চলো আমি খেয়ে নিই। তো বন্ধুরা, বসে আছি এখন সিঁড়িতে, খুব সুন্দর হাওয়া হচ্ছে, অফিসের কাজ হয়ে গেছে একটু, এবার রান্না বসাবো। শরীরটা একদম ভালো লাগছে না, কি বলবো আর, কিছু করার নেই। আর খুব সুন্দর হাওয়া হয় এই জায়গাটায়, তাই একটু বসে থাকি মাঝে মাঝে। আজকে বানাবো হচ্ছে আর মাছ, চলো মাছটা ভাজতে থাকি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো বন্ধুরা, সত্যি কথা বলতে এখন না শরীর একদম ভালো থাকছে না, রেগুলার কিছু না কিছু প্রবলেম থাকছে। এর মধ্যেই একদিন হসপিটালে যেতে হয়েছিল, তো সেই ভিডিও আমি করার মতন সাহস পাইনি, কারণ প্রচণ্ড ভয় লাগছিল কি করব কি না করব, তো সেই কারণেই। তো যাই হোক, এই দেখো আবার তোমাদের দাদাভাই নিয়ে এসে দিল চিংড়ি মাছ, এটাকেও কাটতে থাকি আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করতে থাকি। তো যেটা বলছিলাম, আমার শরীর যেহেতু খারাপ থাকার কারণে না, আমি এখন একদমই ব্লগিং করতে পারছি না, মানে হয়তো ভাবি ব্লগিংটা দেবো তোমাদের সঙ্গে, কিন্তু কিছুক্ষণ ভিডিও করার পরে না আর শরীরটা ভালো লাগে না, তখন হয়তো শুয়ে পড়ি, আর এই শোয়ার ভিডিও কী দেবো বলো। তো সেই জন্যেই আশা করি তোমরা হয়তো আমার ভিডিও হয়তো ভালো লাগছে না তোমাদের, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, এখন আমাকে এইরকম ভিডিও ছাড়া কিছু করার মতন উপায় নেই। তো দেখো, ঘরের কাজও সব কিছু নিজের হাতেই সামলাতে হচ্ছে, তার মধ্যে অফিসের কাজ করতে হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোমে যেহেতু রয়েছি আমি। তো যাই হোক, কি বলবো, নিজেকে তার মধ্যেও একটু খুশি রাখার চেষ্টা করছি, আর যেহেতু একা একা বাড়িতেই থাকতে হয়, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যায়, তো আরও বেশি কষ্ট হয় আমার। তারপরে যখন দুপুরবেলা একসাথে খেতে বসি তখন একটু মনটা ভালো লাগে। তো যাই হোক, তার মধ্যেখানেও তোমাদের কাছে ভিডিও শেয়ার করি, আর খুবই কষ্ট হয়, না বসে থাকতে পারি না শুয়ে থাকতে পারি, কোনো কিছুই শান্তি মতন করতে পারি না। তো যাই হোক, এত কিছুর মধ্যেও তোমাদের সঙ্গে যেটুকুনি পারি আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখো, আমি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি আবার শেয়ার করছি, সেটা হচ্ছে আলু সয়াবিন ডিমের তরকারি। এটা অনেকেই খাও হয়তো, কিন্তু বলছি না তোমাদেরকে এখন, মানে যেহেতু শরীর ভালো লাগে না, কোনো কিছু রান্না করতে না ইচ্ছাই হয় না, কিন্তু যেহেতু খেতে হবে তাই করতে হবে এই আর কি। তো সেইটুকুনির জন্যই আজকে একটু হালকা পাতলা করে তরকারি করব। আর এখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে একটু চিংড়ি মাছের মাথা, আর এটার একটা রেসিপি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেকেই হয়তো এটা খাও, আমিও খাই, কিন্তু এখন সেরকম করতে পারি না, কিন্তু আজকে ভাবলাম চলো করেই ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ারও করি। তো মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর একটা কাঁচা লঙ্কা আর একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি এটাকে মিক্সিতে ভালো করে
টেস্ট করে নেব। আর এটা খেতে কিন্তু গরম ভাতে সত্যি খুব ভালো লাগে বন্ধুরা। আর আমার না একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছা হয়, মানে গরম ভাতে মানে এক তরকারি ভাতের থেকেও বেশিরভাগ এই সব খাবারগুলো একটু খেতে ইচ্ছা হয়। আর এখন তো এত এত গ্যাসের প্রবলেম হচ্ছে কি বলবো, তার মধ্যেও ইচ্ছা হয়, যাই হোক একটু রসুন আর একটু সামান্য পরিমাণ আদাও দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে দেখো একদম অল্প পরিমাণে। এবার কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর হচ্ছে বেসন দিয়ে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে বড়ার আকারে ভালো করে ভেজে নেবো। আর গরম ভাতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, তোমরা করে খেতে পারো। হ্যাঁ, তো এটা চিংড়ি মাছের মাথার খোলা ভাজা দিয়ে হয়, আর বড় চিংড়ি হলে তো তাহলে কোনো কথাই নেই। তো যাই হোক, ওইগুলো আমি রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এবারে সোয়াবিন আলু এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিয়ে ডিমগুলোকে আমি খোলা ছাড়িয়ে নেব আর সোয়াবিন আলুগুলোকে ভালো করে তেলের ওপরে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এটাও হালকা পাতলা একদম করব, যাতে রিচ না হয়। আর সত্যি কথা বলতে মানে যা খাচ্ছি তাতেই গলা বুক জ্বালা জ্বালা করছে, মানে কোনো কিছু খেয়েই আমার শান্তি হচ্ছে না এখন, কি করব বলো। কিন্তু খেতে তো হবে, একবার ভাবি দূর কিছুই খাবো না, কিন্তু কিছু করার নেই, খেতে হবেই। তো তাই জন্যই ভাবলাম একটু হালকা পাতলাভাবেই ঝোল করি। তো এটা দিয়ে একদম হালকা পাতলা করেই ঝোল করব। ডিমটাও খাওয়া যাবে আর সোয়াবিনটাও যেহেতু পুষ্টিকর সেই জন্য কাজে লাগবে এই আর কি। ডিমটাকেও হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ। এইবারে সব কিছু তুলে নিয়ে এবারে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার মতো করে নিয়ে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস আর কিছুই না, একদম নর্মাল আর অল্প অল্পই দিয়েছি দেখতেই পাচ্ছ, যাতে রিচ একদমই করব না তো সেই কারণেই। হ্যাঁ, তো ভালো করে এবার এটাকে না ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ। আর মশলা কষার ওপরেই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে, আর আমি বেশি মশলাও দিইনি কারণ বেশি রিচ করব না, একটু হালকা পাতলা করে ঝোল করব যাতে দুবেলার জন্যই হয়ে যায়। তাই সঙ্গে একটু কুমড়ো ভাজা ভেজে নিয়েছি, আর এই যে দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এইবারে আমি ওই সোয়াবিন আলু সবগুলো ডিমগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবারে বেশ কিছুক্ষণ কষাবো। কষানোর পরেই তারপরে আমি জল ঢেলে দেবো। তো এরকম কে কে শর্টকাটে করে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। তো আমার তো মাঝে মাঝেই ইচ্ছা হয় যেরকম শর্টকাটে খাবার, কিন্তু সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই তেল মশলা রিচ ছাড়া খেতেই চায় না। কিন্তু এখন মাঝে মধ্যে আমাকে বলে তোমার এখন এরকম খাওয়া উচিত না, তুমি হালকা পাতলাই খাও, কিন্তু খাবার দেখলে আবার মাথা গরম হয়ে যায়। তো কি করব বলো, সবার ভাবনা বিবেচনা করেই করতে হয় এই আর কি। এই যে দেখো বড়া মাখাটা যেটা করে রেখেছিলাম সেটাকে এইভাবে ভেজে নিলাম, আর এই দিকে হচ্ছে আমার ডিমের ঝোল আর সোয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি একসঙ্গে হয়ে গেছে। এবার আমি একটু সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে আর একদম নামিয়ে নেব, একদম হালকা পাতলা হয়েছে একদম, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এইবারে আমি এটাকে নামিয়ে নেব। আর দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এইরকম হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। হলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা।